হ্যালো বন্ধুরা, শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে আমরা পৌঁছে গেছি কল্যাণী আইটিআই মোড়ে, যেখানে টুইন টাওয়ার গড়ে তোলা হয়েছে, মালয়েশিয়ার টুইন টাওয়ার। দেখুন, অসাধারণ দক্ষতার সঙ্গে শিল্পীরা এটা তৈরি করেছেন। আজকে মহালয়ার দিনে শুভ উদ্বোধনী অনুষ্ঠান। আগেই জানিয়ে রাখি, আজকে কিন্তু কোনো দর্শককে দেখতে দেওয়া হবে না ভেতরের দৃশ্য, শুধুমাত্র আজকে অতিথিরা আসবেন ও উদ্বোধন করবেন। মমতা ব্যানার্জি উদ্বোধন করবেন ভার্চুয়াল মাধ্যমে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, পুরো ভিডিওতে কভার করব আর কিছুটা ভেতরের দৃশ্য দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। রাতে এই টুইন টাওয়ারের দৃশ্য আরও অপূর্ব লাগে, সেটা পুরোটাই কভার করেছি এই ভিডিওতে, আপনাদের সামনে তুলে ধরব। আর মিমি চ্যাটার্জি, যিনি সাংসদ ও শিল্পী, তিনি উদ্বোধন করতে এসেছেন এই মালয়েশিয়া টুইন টাওয়ারটি। এই সার্বজনীন দুর্গোৎসবটি লুমিনাস ক্লাব, ও দেখুন এখানে লুমিনাস ক্লাব ও আইটিআই মোড় ব্যবসায়ী সমিতিরা মিলে এটি করে তুলেছেন। এখানে একটি ক্লাবের পক্ষ থেকে স্টেজ করা হয়েছে, যেখানে বিশিষ্ট অতিথিদের বরণ করে নেওয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই এখানে মিমি চক্রবর্তী উপস্থিত হবেন। এখানে একটাই লক্ষ্য করার মতো, যে বিশিষ্ট অতিথিরা এখানে এসছেন, খুব সুন্দর দুর্গা ঠাকুরের একটি মোমেন্টো দিয়ে ওনাদের বরণ করে নেওয়া হচ্ছে। এটা খুবই ইউনিক লাগলো আমার। আর যেখানে স্টেজটি করা হয়েছে তার একদম পাশেই মালয়েশিয়া টুইন টাওয়ারটি করা হয়েছে। দেখুন সামনে ফোয়ারাও খুব সুন্দর করা হয়েছে। এখানে দেখুন মায়ের মূর্তি দেখা যাচ্ছে, আর দেখুন সামনে কিছুটা বাগানও করা আছে। দেখুন এখানে মায়ের মূর্তি দেখা যাচ্ছে, আর এখানে একটা ফিতেও দেওয়া আছে উদ্বোধনের জন্য। দেখুন এখানে উপস্থিত হয়েছেন মিমি চক্রবর্তী, দেখুন যিনি সাংসদ ও আমাদের প্রিয় শিল্পী অভিনয় জগতের, মিমি চক্রবর্তী উপস্থিত হয়েছেন। ওনাকেও একটি সুন্দর দুর্গা ঠাকুরের মোমেন্টো দিয়ে বরণ করে নেওয়া হবে। দেখুন ওনাকেও বরণ করে নেওয়া হচ্ছে, মিমি চক্রবর্তীকেও বরণ করে নেওয়া হচ্ছে লুমিনাস ক্লাবের পক্ষ থেকে। মিমি চক্রবর্তী আমার খুবই প্রিয় একটি শিল্পী, ওনার প্রচুর মুভি আমি দেখেছি এবং ওনার অভিনয় আমার খুবই পছন্দের। উনি খুব পছন্দের একটি শিল্পী আমার কাছে, তো সামনে থেকে দেখতে পেয়ে বেশ ভালোই লেগেছে। দেখুন ওনার একদম স্টেজের পাশেই টুইন টাওয়ারটি তৈরি করা হয়েছে। টুইন টাওয়ারটি আস্তে আস্তে দেখুন লাইট দিয়ে সেজে উঠছে, আর টুইন টাওয়ারের সামনে একটি স্ক্রিন দেওয়া আছে। এই স্ক্রিনেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করবেন। এই টুইন টাওয়ারের রঙের যে খেলা আছে দেখুন, আর কিছুক্ষণের মধ্যেই এই স্ক্রিনে ওপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করিবেন। দেখুন অসাধারণ লাগছে রঙের খেলা টুইন টাওয়ারের ওপর। দেখুন স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করুন, এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, যিনি চেতলায় উপস্থিত হয়েছেন, যেটা কালীঘাটে অবস্থিত। চেতলায় মায়ের চক্ষুদান করবেন ও আরও 237টি পুজোর উদ্বোধন করবেন এই চেতলার মঞ্চ থেকেই। দেখুন পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর স্ক্রিনের ওপর লক্ষ্য রাখুন। মণ্ডপের ভেতরের দৃশ্যটা দেখুন, পুরো কাঁচ দিয়ে তৈরি করা, আর ঠাকুরটা কি অসাধারণ তৈরি করেছে দেখুন। এটা হচ্ছে মণ্ডপের ভেতরের দৃশ্য। দেখুন এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেতলায় মায়ের চক্ষুদান করছেন। চেতলা
আর মায়ের চক্ষুদান শেষ হয়ে যাওয়ার পর এখানে ফিতে কেটে যারা বিশিষ্ট অতিথিরা আছে তারা ভেতরে ঢুকবেন। আমরা এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আমাদের রাজ্যে 253টি দুর্গাপূজা উদ্বোধন করছেন, আমাদের নক্ষত্রিশ পরগনার 23টি পূজা উদ্বোধন করছেন, এর মধ্যে সেটি হল চারের কর্মী সার্বজনীন দুর্গাপূজা কমিটি, কামারখুমা গোপতী সংঘ, বড়পাড়া বিধান স্মৃতি সংঘ, উদয়নারায়ণপুর নেতাজী সংঘ, শ্রী বল্লভপাড়া বারোয়ারি দুর্গাপূজা কমিটি, বিজয়পুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি, যুব ব্যায়াম সমিতি চারটি হাসাবাদ, বসিরহাট ক্রান্তি স্পোর্টিং ক্লাব কলেজ পাড়া বসিরহাট, ছোট সংঘ ক্লাব বসিরহাট, ভারত ভূমি স্পোর্টিং ক্লাব গোন্দা, অভিযান সংঘ গোন্দা, নবাঙ্গ দুর্গাপূজা কমিটি কাছাপাড়া, নব তরুণ সংঘ মনিহাটি, বিজয়নগর সেবা সমিতি 3 নম্বর বিজয়নগর প্রফুল্ল শ্রী স্কুলের কাছে মনিহাটি, বেলঘরিয়া বাণী মন্দির আদর্শ কর্মী বেলঘরিয়া, নেতাজি কলোনি সার্বজনীন মহোৎসব মৌনায় ধরানগর, নবকর্মী স্পোর্টিং ক্লাব মানিকপুর, নবকর্মী রঙ্গম, উন্নয়ন সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটি সত্যম এবং কর্তব্য অনাচন্দ্রপুর অধিবাসী বৃন্দ অনাচন্দ্রপুর টিকাগড় দমদমকা কদমদ লেকটাউন সদরকর্মী দুর্গাপূজা কমিটি বিষ্কুল শেখপাড়া দুর্গোৎসব কমিটি নৈরাটি এবং নোয়াপাড়া দাদাভাই সংঘ দুর্গোৎসব কমিটি। মাননীয় মুখ্যমন্ত্রীকে উত্তর চব্বিশ পরগনার সমস্ত বিধায়ক তরফ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাই। এবার আমরা আসছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 24টি পূজা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন, বিলি করছেন, সেগুলি হল বীরসিংহ সার্বজনীন দুর্গাপূজা কমিটি, হুদয়খালী সার্বজনীন দুর্গাপূজা কমিটি, উদয়নারায়ণপুর ইকুয়েশন ক্লাব, ধনায়ক নগর বিষ্ণুপুর, রামচন্দ্রনগর নেতাজি সুভাষ ক্লাব, পাকড়বেড়িয়া বিষ্ণুপুর পূজা সংঘ, ভক্তি ভক্তি সংঘ দক্ষিণ গৌরীপুর, কালিকাপুর যুবশক্তি ক্লাব, দুর্গোৎসব বজবজ, মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব। এইভাবে ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে উনি চেতলা থেকে কল্যাণীর টুইন টাওয়ার যেটা হয়েছে আইটিআই মোড়ে সেটার উদ্বোধন শুভ উদ্বোধন করলেন এবং এরপর উনি চেতলার মঞ্চ থেকে আরও 253টি পুজোর উদ্বোধন করলেন ভার্চুয়াল মাধ্যমে। তারপর এখানে ফিতে কেটে বিশিষ্ট শিল্পীরা মিমি চক্রবর্তী আরও যারা বিশিষ্ট শিল্পী আছেন প্রবেশ করবেন। তো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।